হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মানে মাতৃভাষা আর কি তো ভাষা দিবস আজকে তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো সবাই বাসায় আছি আজকে বন্ধের দিন ছুটির দিন আজকে তো আজকে খুব মজার একটা রান্না করেছি সবাই বাসায় একসাথে বসে খেলাম তো খুবই মজার তো আজকে হাজব্যান্ডও বাসায় তারপরে ছেলেমেয়েরা সবাই বাসায় তো দেখা যায় বেলার খাবারটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছিলাম আসলে একুশে ফেব্রুয়ারির দিনে শহীদ মিনারে যাওয়া হয় ফুল দেওয়ার জন্য তো সকালবেলা হচ্ছে আমার ছোটো ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড হচ্ছে একটু গিয়েছিল ঘুরে আসছে তো সেটা তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না কারণ আমি যাইনি আর কেউই যায়নি তো ছোটো ছেলেকে নিয়ে গেছে শুধু তো এখন হচ্ছে আমি হ্যাঁ কী রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে আমি রান্নার জন্য নিয়েছি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আর দেখতে পাচ্ছ বড়ো বড়ো চিংড়ি মাছ আর হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে আর এখানে হচ্ছে দুটা পেঁয়াজ নিয়েছি বড় বড় করে কেটে আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ কলি আর গাজর আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর একটা পোলার চালের প্যাকেট আর এখানে হচ্ছে টমেটো ক্যাচ আর এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আর এখানে হচ্ছে কালো গুলমরিচের গুঁড়া আর এখানে হচ্ছে সাদা গুলমরিচের গুঁড়া আর এটা হচ্ছে সয়া সস তো সবগুলো দিয়ে আমি একটা রাইস রান্না করব তো এটা হচ্ছে প্রন রাইস আর কি প্রন ভেজিটেবল রাইস তো ভেজিটেবল বেশি নেই নেই দুইটাই নিয়েছি কারণ অত বেশি দিয়ে রান্না করব না ভাবতেছি যে এত ভেজিটেবল দিলে হয়তো বা টেস্টি হবে না তো এই জন্য আমি শুধু স্প্রিং অনিয়নটা নিয়েছি আর হচ্ছে গাজরটা নিয়েছি তা এখন হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে একটা প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হওয়ার পর আমি দুটা বা তিনটা দুটা পেঁয়াজ এখানে দুটা পেঁয়াজ বড় বড় সাইজের আর কি তো দুটা পেঁয়াজ আমি একদম কিউব কিউব করে বড় বড় করে কেটেছি তো এই তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তা এখন আমি হচ্ছে এটা চাইনিজ চাইনিজ স্টাইলের রান্নাটা আর কি খেতে তো ভীষণ মজা হয়েছিল সবাই খুব তারিফ করলো খুবই টেস্টি হয়েছিল। কারণ আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো একটু ভালো মন্দ রান্না করলাম যেহেতু সবাই বাসায় আছিল বাসায় আছে তো এই জন্য তো একটু পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তো এখন আমি হচ্ছে সবজিগুলি দিয়ে দিচ্ছি সবজিগুলির মধ্যে গাজর আর হচ্ছে স্প্রিং অনিয়নটাই এই দুইটাই দিয়ে দিচ্ছি প্রথমে তো দুইটা প্রথমে দিয়ে ভালো করে একটু ভেজে নিব তো আজকে হাজব্যান্ড আর বাচ্চারা সবাই একসাথে অনেক মজা করলাম বাসায় আছি যেহেতু সবাই আর সময় তো এরকম থাকা হয় না সরকারি ছুটির দিনগুলোতেই কিন্তু আসলে বাসায় থাকা হয় যারা চাকরিজীবিত তারা তো সরকারি দিনগুলোতে সময় ছুটি পায় আর মাঝে মাঝে দেখা যায় আমাদের দোকানটা আর কি খোলা থাকে মার্কেট খোলা থাকে এত বেশি বন্ধ পাওয়া যায় না তো এই তো এখন হচ্ছে পোলার চালটা ধুয়ে নিচ্ছি আমি শুধু এক কেজি পোলার চাল দিয়ে শুধু দুপুরের জন্যই রান্না করব আর রাত্রেবেলা অন্য কিছু করব কারণ দুপুরবেলা খেয়ে আবার রাত্রেবেলা এটা আসলে খাওয়া উচিত হবে না দুই বেলায় খাওয়াটা ঠিক হবে না এই জন্য আর অল্প করে ইচ্ছা করে রান্না করলাম যেহেতু চিংড়ি মাছটা একটু বেশি করে দিলাম যেহেতু একটু মজা হয় একটু মজা করে রান্না করলাম অল্প করে বেশি জিনিসের আবার মজা কম এই জন্য তো দুপুরবেলা খেয়ে এটা দুপুরবেলায় শেষ করে ফেলব আর রাত্রেবেলা কিছু একটা করতে পারি তো এখানে হচ্ছে পোলার চালটা আমি ধুয়ে নিচ্ছি তো আরেকটা ধোয়া দিচ্ছি তো আমার চাল নিটার ছিদ্রটা ছিল একদম বড় বড় তো এই জন্য নিচে একটা বল দিয়ে নিয়েছি যাতে চল চালগুলো না পড়ে পোলা চাল তো ছোটো ছোটো থাকে এই জন্য তো এই তো আমার ধোয়া হয়ে গেছে পোলা চালটা পানি ঝরতে দিয়েছি তো এই পাশ দিয়ে হচ্ছে আমার ভেজিটেবলগুলো একটু ভেজে নিচ্ছি তো এটা এটা আসলে হাই হিটে করতে হয় তা হাই হিটে রেখে করতে হয় আর এখানে ডিম দিলে বেশি ভালো হতো ডিম আসলে ডিম ছিল না এটা সাডেনলি প্ল্যান করা হয়েছে যে কি আছে ফ্রিজে দেখি তো দেখলাম যে চিংড়ি বড়ো চিংড়ি মাছ আছে তো এই আজকে রান্না করে ফেললাম ডিম ছিলই না ফ্রিজে ফ্রিজে আমি ফ্রিজ ভাবছি যে ডিম আছে তা ফ্রিজ খুলে দেখি যে ডিম নাই তো যাই হোক ডিম ছাড়াই ইয়া হয়েছে অনেক মজা হয়েছিল খুবই মজা হয়েছিল যাক আলহামদুলিল্লাহ আর সবাই খুব মজা করে খেয়েছে এটা দুপুরবেলার খাবার ছিল আর কি তো এই তো ভাজা হয়ে গেছে তো আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি তা এখন হচ্ছে সাদা গুলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচের গুঁড়াটা হচ্ছে আমার কিনা আর যেটা কালো গোলমরিচের গুঁড়া সেটা হচ্ছে আমার মানে বাসায় করেছি তো কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ তো দিয়ে দিচ্ছি সয়া সসটা সয়া সসটা পরিমাণ মতো দিতে হবে কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে তো লবণটা একটু মানে বুঝে শুনে দিতে হবে আর কি লবণ দেওয়ার সময় তো পোলাও তো লবণ দিতে হবে তারপরে হচ্ছে চাল চালের মধ্যে লবণ দিতে হবে তারপরে হচ্ছে ইয়েতে দিতে হবে চিংড়ি মাছটা যখন রান্না করবো তখনও দিতে হবে এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এতটাই মজা ছিল খেতে তোমরা অবশ্যই ট্রাই করবা আমি আশা করি ভালো লাগবে তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে বড় বড়ো চিংড়ি মাছগুলা জাস্ট দুপুরবেলার জন্য রান্না করেছিলাম রাত্রেবেলা আবার কিছু একটা করব রাত রাত্রেবেলা যে কোনো একটা কিছু করলেই চলবে খুবই আমি হয়েছিল তোমরা ট্রাই করতে পারো এভাবে মানে খুবই মজা চিংড়ি মাছটা একটু বেশি দিতে হবে আর কি তাহলে মজা লাগবে তো চিংড়ি মাছটা যেগুলি ছিল আমার ফ্রিজে যা ছিল তাই সবগুলো দিয়ে দিয়েছি কারণ অল্পতে মজা হবে না এই জন্য খাবই যেহেতু একটু সুন্দর করে খাবো তো এই তো এই তো লবণটা দিয়ে দিলাম এক কেজি পোলার চালের সাথে পোড়ার সম্পূর্ণ এক কেজি চিংড়ি মাছ দিয়েছি আমি তা এখন ভালো করে নেড়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে তো আজকে আসলে সারা দিন কোনো ব্লগ করি নাই শুধু রান্নাটাই করেছি রান্নাটা করে হচ্ছে ফ্যামিলিকে নিয়ে একসাথে খেলাম তো আর আজকে আর কোনো সকালবেলা ব্লগ মানে আপলোড করা হয়নি তো ভাবলাম এটা আজকে এটা করবো সবাই একসাথে খাবো যেহেতু তো করব এই জন্য মানে রাতেরবেলায় আপলোড করব ভিডিওটা তো পোলার চালটা দিয়ে দিলাম পোলার চালটা দিয়ে হচ্ছে আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি একটু হালকা ভেজে নিচ্ছি তো হালকা করে ভেজে নিচ্ছি ভেজে তারপরে হচ্ছে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো এটা কিন্তু ভীষণ একটা মজার একটা খাবার মেহমান আসলেও কিন্তু ঝটপট করে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না মানে খেতে খুবই মজা হয়েছিল তো ঝটপট রান্না করে যাদের ভাষায় চিংড়ি মাছ ইনস্ট্যান্ট থাকবে মানে থাকবে ফ্রিজে তখন এটা রান্না করে দেওয়া যাবে আর এখন তো শীতের সবজিগুলো চলে যাচ্ছে শীতও চলে গেছে আজকে তো পুরাই গরম পড়ে গেছে একদম মানে স্বাভাবিক পুরাই গরম যেটা আমরা গরম ভোগ করি ওইটাই মানে উপভোগ করি আর কি সবসময় গরমের দিনে সেরকম গরমই আজকে পড়েছে তো শীতের সবজিগুলো এক এক করে কিন্তু সব চলে যাচ্ছে চলে যাবে তো আমরা চাইলে কিন্তু এখন শীতের সবজিগুলো সংরক্ষণ করে রাখতে পারি ফ্রিজে আর কি তো ওইগুলোর ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ওইগুলো শেয়ার করা হয়নি তো আমি টমেটোটা আর হচ্ছে সিম আর হচ্ছে পেঁয়াজ কলি আর গাজর কিভাবে রাখি এগুলো আমি দেখাবো আর মটরশুঁটি এই জিনিসগুলো কিন্তু নিত্য প্রয়োজন আমাদের মানে বিভিন্ন রান্নার কাজে কিন্তু লাগে আর সিম কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তখন সিম কিন্তু পাওয়া যায় না তো সিমটা এভাবে রাখলে মানে 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 শীতকালের সিমটা আর কি এভাবে রাখলে খেতে ভালো লাগে আর কি মাঝে মাঝে রান্না করে খেতে আর যখন সারা বছর তো সিম থাকে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন বাজারে কিন্তু ওই সিমগুলা মানে অত বেশি মজা লাগে না রান্না করলে সিদ্ধ হইতে চায় না তো দেখা যায় এভাবে যদি এখনকার সময়ের সিমগুলো আমরা রেখে দিই ফ্রিজে ফ্রোজেন করে তো দেখা যায় এগুলো খাওয়া যাবে যখন ইচ্ছে তখন খাওয়া যাবে রান্না করে আর রমজান তো চলে আসতেছে সামনে তো আমি যে টমেটো রাখি এই টমেটো কিন্তু সারা বছর আমি খেতে পারি মানে শীত আসা আগ পর্যন্ত আমার টমেটো শেষ হয় না এত টমেটো আমি রাখি ফ্রিজে তোমরা তো আগের ভিডিওগুলো দেখলে খেয়াল করলে বুঝতে পারবা তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ঢাকনা দিয়ে রেখেছিলাম তো আর এই পাশ দিয়ে হচ্ছে আমি সিনকের যে যত ময়লা টলা ছিল মানে পোলাওটা বল কাশা রাখ পর্যন্ত আর কি তো আমি ওই ওই পাশটা ক্লিন করে ফেলেছি ওইটাই তোমাদেরকে একটু দেখালাম সাথে সাথে রান্নাঘর ক্লিন করে রাখলে কিন্তু আসলে নিজের কাছেই ভালো লাগে কাজ করতে ভালো লাগে যে জিনিসটা আসলে আমরা প্রায় প্রায় করতে চাই না আসলে মনে হয় যে পরে করব পরে করব কিন্তু না আমি আমার বেলা আমি এটা খেয়াল করছি এটা সারা জীবনের অভ্যাস যে আমি রান্না করব এক সাইড দিয়ে আরেক সাইড দিয়ে ক্লিন করে ফেলবো এরকম অভ্যাস আর কি আমার তো মেয়ে হচ্ছে সকালবেলা পিঠা বানাইছিল ওই যে এটা হচ্ছে কি বলবো কি বলে ও খেজুরের গুড় আর হচ্ছে নারকেল নারকেল আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে তো কোরানো ছিল তো ওই নারকেল আর খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়া আর একটু অল্প একটু আটা দিয়ে পিঠা বানাইছে মোটামুটি হয়েছে খাইতে খুবই মজা লাগছে খুবই ভালো হয়েছে ছোটো মেয়ে বানাইছিল আর কি সকালবেলা নাস্তা তো রান্না করতেছি আর এই পাশ দিয়ে খাইতেছি তোমাদেরকে দেখাইতেছি আর কি তো সকালবেলা হচ্ছে কয়েকটা খেয়েছিলাম তো এখন ঠান্ডা হয়েছে ঠান্ডা হইলে বেশি মজা লাগে তো ওরা ওই দিক দিয়ে সবাই খাচ্ছে তো আমারটা আমি রান্নাঘরে খাচ্ছি এই আর কি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল নারকেল আর খেজুরের গুড় দিয়ে বানানো আর চালের গুঁড়া আর হচ্ছে আটা তো ওই পাশ থেকে হচ্ছে আমার কি বলে প্রন পোলাওটা হয়ে যাচ্ছে ভেজিটেবল পোলাওটা তো হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেক সুন্দর কিন্তু হয়েছে ঝরঝরা হয়েছে আর খুবই সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল তো আমার চ্যানেলে যারা নতুন আসতেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে প্লিজ আর রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে আর কি আমার রান্নাগুলি যদি ভালো লাগে কাজগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো পাশে থাকার ছোট একটা বেল আইকন থাকে ওইটার মধ্যে ক্লিক করে রাখলে নোটিফিকেশান চলে যাবে তোমার মোবাইলে তো নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবা তো এই তো আমার রান্না শেষ তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আর কি তো আরেকটু ঢেকে রাখব জমে দিয়ে রাখবো আর কি তো দুপুরবেলা আর কি একসাথে সবাই বসে যাবো খাওয়ার জন্য তো হয়ে গেছে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমাদেরকে একটু সার্ভ করে দেখাবো তো সবগুলো চিংড়ি মাছ হচ্ছে আমি একদম উপরে উঠাই দিছি কারণ দেখতে যেন সুন্দর লাগে এজন্য আর কালারটাও কিন্তু একদম পুরাই রাইসের মতো হয়েছে তা আমি চাইলে খোসাগুলা মানে চিংড়ি মাছের খোসাগুলা ছাড়িয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে পারতাম কিন্তু চিংড়ি মাছের খোসাটা আমার ছাড়াইতে ইচ্ছা করে না কখনোই না কারণ এটার কালারটাই রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে এই যে কালারটা চেঞ্জ হয়ে যায় যে এই জন্য মানে এই যে উপরের সিল্কাটা সিল্কাটার আর কি খোসাটা আর কি মানে কালারটা চেঞ্জ হয়ে যায় রান্না করার পর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে কালারটা সুন্দর লাগে এই জন্য আমি সিল্কাগুলো ফালাই নি আর কি কোষাটা তো যেয়ে খাবে কষা ফা ফেলে দিয়ে দিয়ে খাবে এই আর কি তো এই তো লাস্ট মুহুর্তে এই তো ফাইনাল লুকটা খুব সুন্দর ছিল খুবই মজা হয়েছিলো আর দেখতেও সুন্দর লাগতেছিলো খেতেও মজা হয়েছিল এই আর কি তো তোমরা অবশ্যই ট্রাই করে করে দেখবা বাসায় তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিব তা আমার ভিডিও এখানেই শেষ হয়ে যাচ্ছে তো তোমরা যে যেখানে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আমাদের সবার জন্য দোয়া করবা তোমাদের সবার জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থাকো তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম